মহাসড়কে টোল প্লাজা, সেখানে নিয়ম মাফিক টোল পরিশোধ করছে সব গাড়ি, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই টোল প্লাজা নিয়ে এত মাতামাতির কি আছে, চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। হঠাৎ আলোচনায় ভারতের গুজরাট রাজ্যের বামনবোর কুচ জাতীয় মহাসড়ক, আরও স্পষ্ট করে বললে পুরো মহাসড়ক নয়, ওই সড়কের একটি মাত্র পয়েন্ট নিয়েই মাতোয়ারা উপমহাদেশের গণমাধ্যম, আর সেটি হলো একটি টোল প্লাজা, যেখানে নিয়ম মতো টোল দিয়ে যাতায়াত করে ওই মহাসড়কে পাড়ি দেওয়া সব গাড়ি। দেড় বছর ধরে গাড়ি থেকে টোল সংগ্রহ করছে এই টোল প্লাজা। এতদিন পর জানা গেল সরকার বা সড়ক বিভাগের কর্তৃত্ব নেই এতে, অর্থাৎ এই টোল প্লাজায় জমা পড়া অর্থের কোনোটাই যায় না সরকারের আয়ে বা রাজস্বে। ভুয়া টোল প্লাজা বসিয়ে অর্থ আদায় করে আসছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের একাংশ। প্রশাসনের নজর ফাঁকি দিতে মহাসড়ক বাইপাস করে হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিকানাধীন একটি বন্ধ কারখানার জমিতে স্থাপন করা হয়েছিল এটি। আর চালকদের আকৃষ্ট করতে অন্যান্য প্লাজার তুলনায় অর্ধেক টোল আদায় করা হতো। একে জনসম্মুখে চাঁদাবাজি বলে অভিহিত করেন অন্যান্য টোল প্লাজায় নিয়োজিত কর্মীরা। তাদের মতে প্রতিদিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধী চক্র। দীর্ঘ দেড় বছর পর টনক নড়ল প্রশাসনের। ভুয়া টোল প্লাজার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জেলা কালেক্টর ও স্থানীয় পুলিশ। মামলা দায়ের করা হয়েছে হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিক অমরশি প্যাটেল, বনরাজ সিং ঝালা, হরবিজয় সিং ঝালা, ধর্মেন্দ্র সিং ঝালা, যুবরাজ সিং ঝালা এবং অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।